মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, আমার অনেকটা ভালোবাসা জানাই। তো নতুন একটা ভিডিও এখন থেকে শুরু করে দিলাম, আর এইমাত্র সকালের খাওয়া দাওয়ার খেয়ে উঠলাম। এখনও রান্নাঘরেও যাইনি, বাসনটা রাখতে এখানেই রয়েছে। তো খেয়ে দিয়ে উঠলাম আর ভাবলাম সকাল থেকে এখনও ভিডিওটা শুরু করিনি। আসলে মিউজিক হচ্ছে কারণ পাশেই, আজকে তো রবিবার আর আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান আছে। তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, তো মানে পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল হয়েছে। তো বৌভাতের অনুষ্ঠান, তো রাত্রেবেলা আমাদের তো ওখানে নিমন্ত্রণ আছে, আর সেই অনুষ্ঠানের জন্য তো মিউজিক বাজছে। তো এখন একটুখানি দেখলাম বন্ধ আছে, তো ভাবলাম চলো ঝটপট করে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই, নাহলে আবার মিউজিক তো শুরু হয়ে যাবে। তো এই কারণে একটুখানি বসে পড়লাম ফোনটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে। সকাল থেকে আর ভিডিও কোনো রকম মানে ভিডিও করিনি, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর দুপুরের জন্য একটুখানি রান্নাবান্না করবো, আর তারপরে রাত্রিবেলা তো আবার ওখানে খাওয়ার নিমন্ত্রণ আছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর আজকে মানে কালকে রাত্রিবেলা না আবার একটু হালকা হালকা ঠান্ডা মানে পড়েছিলো, ঠান্ডা মানে করছিলো আর কি। তো পরশু দিন দু তিন দিন যেমন কিছুই গায়ে দিতে হচ্ছিলো না, আবার কালকে রাত্রে একটুখানি কম্বল গায়ে দিতে হয়েছে, মানে পাতলা যে কম্বলগুলো সেইগুলো একটু গায়ে দিতে হয়েছে। কালকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিলো, আর সোনার আবার জ্বর এসছে, আর জিয়ার গলাটা প্রচণ্ড বসে গেছে, দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে আবার একটুখানি কেশে, একটুখানি কেশে দেখিয়ে দিচ্ছ। তো যাই হোক, এই আর দেখো আমি চিল্লাতে পারবো, গলাটা প্রচণ্ড ভাবে বসে গেছে। সকালবেলা নুন জল করে দিয়েছি গার্গিল করার জন্য, আর সোনার জ্বর এসছে, ওকে জ্বরের ওষুধ খাই দিয়েছি। এক একজনের এক এক রকম শরীর খারাপ নিয়ে আছি, তো জানি না আবার কি হবে। তো যাই হোক চলো বন্ধুরা, টাটা, মিউজিক শুরু হয়ে গেছে। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছো আমদি মাছ, আজকে আমদি মাছ করবো। ফ্রিজে মাছটা ছিল, তো সেদিন কি হাজব্যান্ড এনেছে, তো খাওয়া হয়নি, তো ভাবলাম আজকেই করে ফেলি দুপুরবেলা, আজকে এটা দিয়েই চালিয়ে নেব। আর নিমন্ত্রণ আছে রাত্রে, তো এই কারণে। আর এই যে এখানে ডাল সিটি দিয়েছি, ডাল করব আর আমদি মাছের চচ্চড়ি করব। তো প্রথমে মাছটা ভেজে নিচ্ছি, আর আমার ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে আর কি সব কাটাকাটিটা করে নিলাম, আমদি মাছের চচ্চড়িটা করবো ওই কারণে। আজকে সানডে, মাংস আনিনি কারণ সকালবেলা হচ্ছে রুটি খেয়েছি, আর দুপুরবেলার জন্য এই আমদি মাছ রান্না করব, ডাল করব, আর একটুখানি ডিমের অমলেট করব, এই দিয়েই চালিয়ে নেব একটা বেলা। আর রাতে তো নিমন্ত্রণই আছে, ওই কারণে বেশি কিছু করব না। আর আজকে হাজবেন্ড বলছিল চিকেন নিয়ে আসি, তো চিকেন আনতে না করলাম, কারণ সোনা জিয়া দুজনেরই শরীর ভালো না, ওই কারণে আর বললাম থাক আনতে হবে না, রাত্রে তো খাবে ফোনে ওই কারণে। আর এই যে ডিমের অমলেটও করে নিয়েছি, ডিমের অমলেট মানে চারজনের জন্য চারটে, তো সোনা জিয়া তো পোচ খায়, ওরা ডিমের অমলেট খেতে যায় না, তো আমাদের জন্য মানে আমার আর হাজব্যান্ডের জন্য দুটো অমলেট করব, আর সোনা জিয়ার জন্য দুটো পোচ করব। এই যে দেখো পোচটা বসিয়ে দিয়েছি, তো এই বেশি কিছু করিনি আজকে। আর আর এখানে দেখো ডিমের মানে অমলেট পোচ সব হয়ে গেছে, আর এইটা একটাই শুধু বাকি ছিল, সেটা ওই যে বসিয়ে দিয়েছি, হচ্ছে আর কি। আমার তো একদমই ভালো লাগে না পোচ খেতে, আমার সোনা জি আবার খুব ভালোবাসে পোচ খেতে। আর এই যে দেখো আমাদের মাছের চচ্চড়িটাও মোটামুটি হয়ে গেছে, সবজি দিয়ে একটুখানি, যেহেতু মানে এক পদের মাছের তরকারি করেছি, তো ওই কারণে একটু বেশি করে সবজি দিয়েছি, আর ডালটা অল্প করেই করলাম, কারণ ডাল সামান কেউ খেতে চায় না ওই কারণে। তো দেখো গুঁড়ো মাছের মানে আমদি মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আর এখানে এই যে একটু মাছ ভাজা রেখেছি সোনা জিয়ার জন্য, আর এই যে ডাল, আর এই যে ডিমের অমলেট, আর এই যে ভাত, এই রান্না করলাম। এখন এই ঘরের কাজকর্ম করবো, ঘর দর মুছবো, জামা কাপড় কাছাকাছি করবো, কিছুই হয়নি, শুধু রান্নাটা হয়েছে। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর এই জল গরম বসিয়েছি, এখন এই জামা কাপড়গুলো সব ভেজাবো, ভিজিয়ে রাখবো, তারপরে ঘরটা মুছে এসে তারপরে কাছাকাছি করব। তো বন্ধুরা দেখো, এই হাজব্যান্ড সকালবেলা একটা পেঁপে এনেছিলো, তো সেটা আর খাওয়া হয়নি,
তাই স্নান করে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। আর এখন এই পেঁপেটা কাটছি, পেঁপেটা খাবো। তো নিচে বসে আর কাটতে ইচ্ছা করছিল না, তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটছি আর কি। আর পেঁপেটা এত ভালো, একটা দানা হয়নি, খুব সুন্দর পেঁপেটা। 10 টাকা দিয়ে নিয়ে এসেছে একটা পেঁপে। আর পেঁপে খাওয়া কিন্তু খুবই উপকারী, খুবই উপকারী। দেখো একটাই মাত্র দানা হয়েছে। খাওয়া দাওয়া করলাম, তারপরে পেঁপে খেলাম। আর তারপরে এই যে জিয়া ঘুমিয়ে পড়েছে, আর সোনাও ঘুমিয়ে পড়েছে, হাজবেন্ডও একটুখানি শুয়েছে, টিভি দেখছে, এই করছে। আর আমি এখন এই মানে কি সন্ধ্যাবেলা কী ড্রেস পরবো সেটা এখন রেডি করব। এখন দেখি একটু মিউজিকটা বন্ধ আছে, সারাদিনে সেমন কী ভিডিও করব কিচ্ছু বলতে পারছি না। এত মিউজিক, আর একদম ঘরের পাশেই হচ্ছে মিউজিকটা, মানে জানলার কাছেই দিয়েছে বক্সটা, তো ভীষণ জোরে মিউজিক হচ্ছে, কোনো মানে কিচ্ছু, বাড়ি পুরো কাঁপছে, এত ডিজের মিউজিক চালিয়েছে। তো ভীষণ অসুবিধা হচ্ছে, ভিডিও তো করাই যায় না, কথা বলা যায় না, ভীষণ সমস্যা হয়। কয়েকটা জামা, কালকের জামা কাপড় যেগুলো ছিল, তো একদিনে তো মোটা মোটা জিনিস শুকায় না, তো আজকে সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করব। তারপরে হচ্ছে কে কী পরবে সেগুলো বের করব। ঘুমাতেও পারছে না ঠিক করে মিউজিকের জন্য, চারপাশে মিউজিক, মানে এখানে তো বিয়ে বাড়ির মিউজিক, ও পাশে আবার কীর্তন হচ্ছে। তো যাই হোক, এখন ড্রেসগুলো বার করি, জামাকাপড়গুলো গোছাই, তো তোমরা দেখতে দেখো, সাথে দেখো। তো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর ঠান্ডা অনেকটাই কমে গেছে, এখন আস্তে আস্তে করে ভারী ভারী যে সোয়েটার, ভারী ভারী কম্বল, এগুলো সব আস্তে আস্তে করে উঠিয়ে রাখতে হবে, কারণ এখন আর সেই ভারী কম্বল বা ভারী সোয়েটারের ঠান্ডাটা সামান্য নেই, এমনি আছে হালকা, মানে হালকা পাতলা ঠান্ডা, মানে চাদর গায়ে দিলেই মোটামুটি হয়ে যায়, ভারী সোয়েটার পরার মতন ঠান্ডা নেই। তো এই কারণে এখন সব আস্তে আস্তে আবার উঠিয়ে রাখতে হবে 1 বছরের জন্য। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার রেডি হব, ওদেরকেও রেডি টেডি করাবো, জামা কাপড়গুলো সব বের করব। এখনও জামা কাপড় বের করা হয়নি কে কী পরবে, তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে বের করব। তো চলো, আর জামা কাপড়গুলো ভাঁজ করে দেখো চলে আসলাম। আর এখানে এই শাড়িটা হচ্ছে আমি পরবো, এটা একটা বেনারসি, পিয়াজি কালার, পিয়াজি কালারের বেনারসি, এটা আমি পরব। যেহেতু রিসেপশন আর বাড়ির পাশে, তো এগুলো একটু ভারী শাড়ি, তো এই কারণেই ভারী শাড়িটা পরবো আর কি। আর এই লেহেঙ্গাটা জিয়া পরবে, এটা হচ্ছে জিয়ার সেট। আর এই লেহেঙ্গাটা হচ্ছে সোনা পরবে, এই মানে এই লেহেঙ্গাগুলো ভীষণ ভারী। তো যেহেতু বাড়ির কাছে, গাড়ি করে তো যাওয়া ঠাওয়ার কোনো ব্যাপার নেই, একদম গেটের সামনেই, মানে গেট খুললেই বিয়ে বাড়ি, তো এই কারণে হচ্ছে লেহেঙ্গাটা পরাবো সোনাকে, জিয়াকে। বাড়ির কাছে হলে একটুখানি ভারী জিনিসও পরা যায়, অসুবিধা হয় না। আর এটা হলো ওড়না, লেহেঙ্গাটার ওড়নাটা হচ্ছে এটা, আর অনেকদিন পরেই সোনা পরবে। এটা হচ্ছে লেহেঙ্গাটা বানিয়ে দিয়েছিলাম ওর মামার বিয়ের সময়, মানে আমার ভাইয়ের বিয়ের সময় এটা কিনে দিয়েছিলাম সোনা। যাই হোক বন্ধুরা, চলো আমি রেডি হয়ে তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, মুখের মেকআপ খোপা করা, চুল সব হয়ে গেছে, সিঁদুর পরবো, শাড়ি পরবো। তো চলো সোনা জিয়াকে রেডি করিয়ে আমিও একদম পুরোপুরিভাবে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। এখন মিউজিকটা বন্ধ আছে, তাই একটু কথা বলে নিলাম। এই যে জিয়া লেহেঙ্গাটা পরে নিয়েছে, লেহেঙ্গাটা পরেছে, এখনও সাজুগুজু হয়নি, সবে চুড়ি ঠুড়িগুলো পরেছে, ঠিক আছে। তো চলো ওকেও চুল ঠুল বেঁধে ঠেঁধে সব রেডি টেডি করে তারপরে ফিরে আসছি। আর বন্ধুরা দেখো, সোনাকে চুলটা বেঁধে দিয়েছি এইভাবে, এরকমভাবে চুলটা বেঁধে দিয়েছি। সোনাকে লেহেঙ্গা পরে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আর ও আসলে সন্ধ্যা থেকে আবার জ্বর এসছে, শরীরটা ভালো না, তো এই কারণে মানে শরীর যদি ভালো না থাকে না, যতই সাজাও গোঝাও কিন্তু একটা কোথাও কম থাকে, ওর ক্ষেত্রেও ঠিক সেরকমই। ওর শরীরটা ভীষণই খারাপ ছিল, মানে এক মানে বিয়েতে গিয়ে এক জায়গায় চুপ করে বসেছিল, সেমন মানে অন্য সময় যেরকম মানে এখানে যায় ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, তো সেই সমস্ত কিছুই করেনি ও। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, দেখো আমাকে কেমন লাগছে।
আর সোনা, আমি জিয়া তিনজনেই রেডি হয়ে গেছি, কিন্তু হাজবেন্ড রেডি হয়নি, ও বলছে আমি একটু পরে যাব। তো আর এই যে জিয়া, জিয়া মোটে আসবে না, জোর করে একটুখানি আনলাম তোমাদের সামনে। জিয়াকেও কেমন লাগছে জানিও। আর এখানে মিউজিক হচ্ছিল কিন্তু আমার সেটা মাথাতেই ছিল না। তো আমি তোমাদেরকে বলছিলাম যে আমি এখন যাচ্ছি দুই মেয়েকে নিয়ে, হাজবেন্ড পরে যাবে সেটাই বলছিলাম, কিন্তু পরে দেখছি মিউজিকটা চলে এসছে, তো আমার মাথাতেই ছিল না। যাই হোক, এখন আমি দুই মেয়েকে নিয়ে যাচ্ছি আর হাজবেন্ড একটু পরে যাবে, যেহেতু গেটের সামনে, তো তো আমি তো গিয়ে একটু সেলফি তুলবো সবার সাথে, ওই কারণে আমার একটু আগে আগে যাওয়ার ওর তো সেই সমস্ত কিছু নেই, তো ওই কারণে আমি একটু আগে আগে যাচ্ছি। তো চলো, আর এই যে দেখো আমি নিচে চলে আসলাম, আর নিচে এই যে আমার মেজো যা রেডি হচ্ছে, আইলাইনার পড়ছে আর কি, তো হঠাৎ করে এসেছি তো চমকে গেছে। আর বড়ো মার বাবা, ছোটো বাবা রেডি হয়ে গেছে, ওদেরকে রেডি করে তারপরে ও নিজে রেডি হচ্ছে, আইলাইনার পড়ছে। তুমি রেডি হয়ে গেছো? তুমি রেডি হয়ে গেছো? তো তোমার ড্রেসটা দেখি, কিরম ড্রেস পরেছো আমাকে দেখাবো না? সাদা ড্রেস পরেছো? Thank you.
গেছি, এখন বাজে 9:30-10 মতন বাজে। তো খাওয়া দাওয়া করে এই এখন আমি আর মেরুজা রয়েছি, আর সোনাজিয়াকে নিয়ে হাজবেন্ড চলে গেছে ঘরে, কারণ সোনার শরীরটা ভালো না এই কারণে। তো ওদেরকে নিয়ে চলে গেছেন, আমি একটু থাকবো যেহেতু বাড়ির পাশে, তো এই কারণে আর একটু সময় থাকবো, তারপরে যাব আর কি। আমি আর মেরুজা রয়েছি। আর চলো আজকের ভিডিওর এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। সবাইকে টাটা।